বিয়েবাড়ির গাড়ি দুর্ঘটনায় মৃত এক আহত 20 জন ভর্তি চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে। গতকাল গভীর রাতে গুরাপ থেকে বেতা ফেরার সময় দাঁতপুরের মহেশাপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। কোনো যাত্রী বোঝাই ট্র্যাক্টর মহেশাপুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে দাঁড়িয়েছিল, পেছন থেকে একটি লরি ধাক্কা মেরে চলে যায়। আহত ট্রাক্টরের সব যাত্রীকে উদ্ধার করে ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠায় দাঁতপুর থানার পুলিশ। সেখানে মৃত্যু হয় গোপাল মান্ডি নামে এক কোনো যাত্রী, বাকিদের চিকিৎসা চলছে। এবার ফোন করলো, এবার যে গাড়িতে সবাই টেবিল আছে, খালি একজন চাপিনি। এবার সেই যখন ও চাপতে যেতেই মানে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মেরে দিয়েছিল। হ্যাঁ, এবার তখন ও হতশত করতে পারছিল না যে কী করবো না করবো। তখন ও একটু মানে আমাদের কি খেয়াল করে আমাদের গ্রামে ফোন করলো, তখন বললে যে এরকম এরকম আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি করে চলে এসো। এবার এবার ওখান থেকে আমরা আবার ঘরে গেছি, ঘরে যেয়ে এবার ফোন করে আবার আমাদের ওখানে গ্রামের ছেলেগুলো এবার থানায় ফোন করলো। ফোন করে এবার থানায় ফোন করে এবার অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে, অ্যাক্সিডেন্টটা হয়েছে তো মানে এদিকেও ময়সাপুর আর ওদিকেও মানে গোড়াপ মাঝখানে দুর্গাপুর রোডে। হ্যাঁ, দুর্গাপুর রোডে মারা গেছে কেউ? হ্যাঁ, মারা গেছে, ওখানেই মারা যায়নি, কিন্তু এখানে হ্যাঁ এবার অ্যাম্বুলেন্সে করে এখান থেকে যেয়ে এবার আর্ধেক লোক মানে চলে এসছে অ্যাম্বুলেন্স করে, আর আর্ধেক লোক যে ওখান থেকে যে মেয়ে মহিলাগুলো ছিল সেই মহিলাগুলো নামিয়ে মানে দুটো ট্র্যাক্টরে গেছে। মহিলারা আহত হয়েছে? না, ওরা তো এগিয়ে এসছে। এবার তাদের এগিয়ে এসেছে মানে তারা এগিয়ে এসে তারপরে ওখান থেকে ওই মহিলাদেরকে নামিয়ে তারপরে ওই ট্র্যাক্টরটা আবার আনতে গেছিল। আবার আনতে গেছে। কতজন ছিল ট্র্যাক্টরে? ট্র্যাক্টরে অনেকজন ছিল, ভর্তি ছিল। হ্যাঁ, ভর্তি মানে মেয়ে ছেলে। যে মারা গেছে তার নাম কি? তার নাম হচ্ছে গোপাল মান্ডি। এবার আপনার নাম কি? আমার নাম সলমা মুর্মু। অমিত পাশি, রিপোর্ট নিউজ 6। পোলবার আলীনগরে আতশবাজি প্যাকেজিং কারখানায় বিস্ফোরণে আগুন, জখম বাড়ির মালিক। পোলবার আলীনগরে আতশবাজি প্যাকেজিং কারখানায় বিস্ফোরণ, আগুন। সানি আনসারির বাড়িতে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে, জখম হয় বাড়ির মালিক সানি। বিভিন্ন বাজি তৈরির প্যাকেট সাপ্লাই করত সানি, তার বাড়িতে মজুত করা ছিল দাহ্য প্লাস্টিক ও বিভিন্ন বাজি তৈরির খোল, প্লাস্টিক কাগজের প্যাকেট, বাজির খোলে আগুন লেগে যায়। ঘটনাস্থলে আসে পোলবা থানার পুলিশ। পুলিশ জানায় বাজি তৈরি হতো না, তবে শর্ট সার্কিটের ফলে কিছু দাহ্য বস্তুতে আগুন লাগে, বিস্ফোরণ হয়। প্রচণ্ড শব্দে স্থানীয় মানুষরা জড়ো হয়, তারাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে দমকলের একটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। সীমান্তে যুদ্ধ পরিস্থিতি চলছে, তাই বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়ায় আলীনগর এলাকায়। পাকিস্তানের বোমা ফেলার সাহস নেই বলে মনে করছে স্থানীয়রা, তবে প্রচণ্ড শব্দে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। এখানে সানি নামক যে ছেলেটি ওর সুন্দর কারবার করে প্লাস্টিকের, প্লাস্টিকের কারবার করে মানে বাড়ির ভিতরেই ছিল, কোন একটা কাজ করছিল, শর্ট সার্কিট হয়ে কারেন্ট থেকে আগুনটা লাগে। আগুনটা লাগে, একটা বিকট আওয়াজ হয়, আওয়াজ শুনে এসে দেখি আগুন লেগে গেছে। আওয়াজটা বোম টাইপের আওয়াজ হয়েছে, কিন্তু ওটা বোমের সাথে এখানে কোনো সম্পর্ক নেই। কিন্তু বারুদের জিনিসপত্র তো আছে, বারুদের জিনিসপত্র যেগুলো আপনারা দেখছেন ওগুলো আর কি মানে কাগজের একটা প্যাকিং টাইপের এখানে কোনো একটা জিনিস হয়, বাজির জিনিস হয়, বাজির জিনিস মানে বাজির জিনিসের ছবি হয়তো হয়, প্যাকিং হয়।
এখানে বাজির সাথে কোনো সম্পর্ক নেই। আমরা আগুনগুলো নেবালাম, থানা আমাদেরকে সাহায্য করেছে, বড়বাবু এখান থেকে ছুটে এসেছে সঙ্গে সঙ্গে। তার মানে জামা প্যান্টে আগুন লেগে গিয়েছিল, মানে একটা প্যান্ট ঝুলছিল জামা প্যান্ট, ওই প্যান্ট আগুন লেগে মানে এইগুলো আর কি পুড়ে টুড়ে যায়। আমরা বলতে পারছি না, এটা তো আপনার ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, এটা ফরেনসিক ডিপার্টমেন্ট এই কারণে করে আর কি। স্থানীয়দের বলে একটা এখানে এসে দেখা যাচ্ছে যে ওই কিছু বাজির প্যাকেট ফ্যাকেট রয়েছে, সেটা এখনো আমি রিপোর্ট পাই, এখন আমি যেটুকু আছে আপনাকে জবাবদিহি দিই, তারপরে জেনে আপনার গ্রিলটাও বেঁকে গেছে, একটা বিস্ফোরণের আওয়াজ পেয়েছে যে স্থানীয়রা। সেসব আমি তো আমার কাছে কোনো খবর নেই, আগে আমি এ করি তারপরে এটা ফরেনসিক ডিপার্টমেন্ট আপনার ইনভেস্টিগেশন করে। অমিত মাঝি, রিপোর্ট, নিউজ সিক্স। বর্ষার জলে জলমগ্ন বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুটমিলের কলোনি আবাসন। একটু বৃষ্টি হলেই বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুটমিল কলোনি এলাকায় পরিস্থিতি খুব অবনতি হয়, এবারও তা ব্যতিক্রম নয়। গত কয়েকদিনের বৃষ্টির জমা জল ঢুকে যায় আবাসনের সকল বাসিন্দাদের ঘরে, এ নিয়ে শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ দেখা যায়। গত বুধবার শ্রমিক পরিবারগুলি মিল কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসলেও আবাসনের বাসিন্দারা সেই আশ্বাস শুনতে রাজি নন। এ ব্যাপারে এক ট্রেড ইউনিয়ন নেতা বললেন, জমায়েত হওয়ার ইসলিয়ে যে মিল কলোনি মে বরাবর হাইড্রেন্ট জাম হো রা হ্যায়, হাইড্রেন্ট জাম হোনে কে চলতে যে 10 নম্বর ওয়ার্ড আর 19 নম্বর ওয়ার্ড কো কোয়ার্টার কোয়ার্টার মে পানি ঘুস রা হ্যায়, বার বার হম লোক ম্যানেজমেন্ট কো বোলা হ্যায় যে পার্মানেন্ট সলুশন নিকালিয়ে, তো ইয়ে বার বার বোলনে কে বাজুদ ভি ইয়ে পার্মানেন্ট সলুশন নেই হুয়া, দু মহিনা আগে সাফা কিয়া রা কম্পানি, টোটাল সাফা শায়দ হুয়া নেই রাহা, ফির কচরা লে কর ফির জাম হো গিয়া, ঘর ঘর মে পানি ঘুস গিয়া হ্যায়, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু হো গিয়া হ্যায়, মাধ্যমিক পরীক্ষা হম লোক তরফ সে জো মাননীয় বিধায়ক হ্যায় বিধায়ক পুরা নজর রক্ষা হুয়া হ্যায়, পার্টি কা লড়কা দেবরাজ পাল কো অর্ডার দিয়া গিয়া হ্যায়, হর তরফ নজর রাখিয়ে যে কোই পরিচিত কো তকলিফ না হো, তো পাবলিক গরম হোকে আয়া রা, হম লোক ম্যানেজমেন্ট সে বৈঠা হ্যায়। তো অভি ম্যানেজমেন্ট ক্যা আশ্বাসন দিয়া? ম্যানেজমেন্ট আশ্বাসন দিয়া হ্যায় ফিলহাল জো পানি জম গিয়া হ্যায় উসকো হম লোক নিকাল রহে হ্যায়, নিকালনে কে বাদ ট্রেড ইউনিয়ন আর হর মহল্লা সে তিন তো মহল্লা হ্যায় তিন মহল্লা সে পাঁচ পাঁচ আদমি লেকর কে নাম বলিয়ে এক তো পার্মানেন্ট নাম বল দিজিয়ে। হ্যাঁ, নাম বল দিজিয়ে আমরা। হ্যাঁ, রাজু শেখ আমরা নাম হ্যায়, সেক্রেটারি আই ইন্ট্রোডিউস গা। জওয়ন্ন মাহান্তের রিপোর্ট, নিউজ সিক্স। এখন নেব একটা ছোট্ট বিরতি, দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ সিক্স। এবার আপনার জেলায় সর্বপ্রথম কম দামে অত্যাধুনিক টাইলস এর সম্মান নিয়ে এলো আজমির মার্বেল। এখানে পাচ্ছেন মার্বেল, ব্ল্যাকস্টোন, ফ্লোর টাইলস, ওয়াল টাইলস, পার্কিং টাইলস, ভিক্টরিফাইড সহ সমস্ত ধরনের অত্যাধুনিক মার্বেল এবং টাইলস, এছাড়াও সমস্ত ধরনের স্যানিটারি গুডস। প্রতিটি কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় এবং আকর্ষণীয় সব উপহার। বাড়িকে মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন আজমির মার্বেল, চাঁপারুই, মগরা, হুগলি। ফোন নাম্বার 9836991773 অথবা 8420980900 নম্বরে। এই এত আলো এত আকাশ আগে দেখিনি, কই চোখে পড়েনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি তুমি কি জানো, এত আলো এত আকাশ আগে দেখিনি। Thank you.
চুল পড়া, টাক, খুশকি সহ যাবতীয় চুলের সমস্যার সমাধান এখন আপনার হাতের মুঠোয়। এছাড়াও বাত, হাঁপানি, যৌন সমস্যার মতো যে কোনো জটিল রোগে 100% গ্যারান্টি সহ চিকিৎসা করেন আপনার ডাক্তার পিকে ঘোষ ও ডক্টর রীনা ঘোষ, চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট। তাছাড়াও মগরা, সাওরাফুলি, কল্যাণী, হারিট সহ বিভিন্ন জায়গায় পাচ্ছেন ডাক্তারবাবুকে। যোগাযোগ করুন 9239473066, 9831547595। গুড ডে ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিক, এখানে একই ছাতার নিচে পাচ্ছেন জেলার 16 জন স্বনামধন্য ডাক্তারদের শারীরিক পরামর্শের সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে অ্যাডভান্স প্যাথোলজি, ডিজিটাল ইসিজি, হোল্টার মনিটরিং সহ যে কোনো পরীক্ষার ব্যবস্থা। ও এছাড়াও ওষুধের সঙ্গে থাকছে বিশেষ ছাড় চুচুড়া স্টেশনের ফার্ম সাইড গেটের ঠিক উল্টো দিকে। সামনে এখন খুঁজে পাবেন আপনার ভাগ্যের চাবিকাঠি। না, এটা কোনো রূপকথার গল্প নয়, বাস্তবে জেলা পরিষদের সামনে বিরাজ করছেন 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একাধিক স্বর্ণ পদক প্রাপ্ত শ্রী বাদল চন্দ্র বিশ্বাস। সোম থেকে শনি চুচুড়া জেলা পরিষদের সামনে সকাল 10টা থেকে সন্ধে 6টা এবং যে কোনো ছুটির দিনে নিজ গৃহ ত্রিবেণী বৈকুণ্ঠপুর আমতলা সেবক সমিতির পাশে শ্রী বাদল চন্দ্র বিশ্বাস। নাই সিটি কেবল দর্শকদের জন্য সুখবর, টিভিতে সেই চ্যানেল দেখুন ঠিক যেটুকু আপনি দেখতে চান, আর পেও করুন সেটুকুর জন্যই। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই এর নির্দেশিকা অনুযায়ী অনুকার্যকর হতে যাচ্ছে নতুন ট্যারিফ প্ল্যান। যে কোনো চ্যানেল বেছে নেওয়ার স্বাধীনতা আপনার। এমএসওর ঠিক করে দেওয়া চ্যানেলগুচ্ছ বা বোকে বা ব্রডকাস্টারের নির্দিষ্ট প্যাক বা বোকে যা দেখতে চান তার জন্য শুধু পে করুন। বেছে নিন পছন্দের এসডি বা এইচডি চ্যানেল, তা হতে পারে ফ্রি টু এয়ার মানে FTA বা পে চ্যানেল। নতুন ট্যারিফ প্ল্যান চালু হচ্ছে 29 ডিসেম্বর থেকে। প্রথম 100টি ফ্রি টু এয়ার চ্যানেলের জন্য অপারেটরকে দিতে হবে 130 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি হিসেবে, কর অতিরিক্ত। পরবর্তী 25টি চ্যানেল দেখার জন্য আপনাকে দিতে হবে 20 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি হিসেবে, কর অতিরিক্ত। পে চ্যানেল দেখুন নির্দিষ্ট সর্বোচ্চ মূল্য যে MRP-র ভিত্তিতে, আর যে মূল্য বা দাম সব জায়গাতেই এক, তা হতে পারে কেবল টিভি, ডিরেক্ট টু হোম বা DTH, HITS বা IPTV। এখন আপনি রাজা আপনার পছন্দের, সুতরাং উপভোগ করুন নতুন ট্যারিফ প্ল্যান। সিটি কেবলের তরফে জনস্বার্থে প্রচারিত। বিরতির পর ফিরে এলাম খবরে। বামপন্থী সংগঠন সহ 21টি সংগঠনের রাজ্যব্যাপী চটশিল্পের ধর্মঘটে বিরোধিতা তৃণমূল শ্রমিক সংগঠনের। আগামী 1 মার্চ থেকে রাজ্যের বামপন্থী সংগঠনগুলি সহ 21টি সংগঠনের ডাকা রাজ্যব্যাপী চটশিল্পে যে ধর্মঘট ডাকা হয়েছে সেই ধর্মঘটের বিরোধিতা করে পথে নামল রাজ্য তৃণমূল শ্রমিক সংগঠন। হুগলি জেলা তৃণমূল শ্রমিক সংগঠন চটকল কারখানাগুলির পাশে ধর্ণায় বসেছে। গত বুধবার বাঁশবাড়িয়া গ্যাঞ্জেস জুটমিল লাগোয়া ময়দানে তৃণমূল শ্রমিক নেত্রী দোলা সেন বলেন, ধর্মঘট করে কোনো সমস্যা মেটানো যায় না, আলাপ আলোচনার মাধ্যমে ধাপে ধাপে ফয়সলা করতে হবে, এটাই হলো মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ, এখানে কোনো ধর্মঘট চলবে না। যাই হোক, মিল চলাকালীন মালিকদের সাথে সমস্যা সমাধানের চেষ্টা আমরা করব, দোলা সেন বলেন। দিনের সভায় সাংসদ দোলা সেন ছাড়াও হুগলি জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিদ্যুৎ রাউত, বাঁশবাড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি দেবরাজ পাল, আইনজীবী অশোক দাস ছাড়াও অন্যান্যরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। কোনো মতে ফিরিয়ে আনবে না, তাহলে ষোলোতেই আনতো, ষোলোই তো বাজার গরম করে দিয়েছিল, দেখবে না ধু ধু 12টা সিপিএম কটা, 12টা তৃণমূল কটা, 211টা আমার কথা বলছে। আরে আমরা সুযোগ দিচ্ছি বলে, আমরা সুযোগ দিয়ে যাব, গণতন্ত্র করব এবং আমরা বলবো কোন মতে কোন থমকির কাছে, কোন শর্তের কাছে, কোন স্ট্রাইকের হুমকির কাছে, কোন 15 দিন পেছনার হুমকির কাছে কোন ভাবে আমরা মাথা নত করব না, করব না, করব না। শ্রমিকের মত নিতে শ্রমিক স্ট্রাইক চায় কিনা আপনারা জিজ্ঞেস করে এসছেন নাকি? আমরা
কটা বাপের বেটা দেখুন এখন 18 দিনে প্রত্যেক মিল গেটে যাব, শ্রমিকের মত দেব, শ্রমিক স্ট্রাইক চাই কিনা তাদের থেকে জিজ্ঞেস করব। শ্রমিক খুব ভালো করে জানে বন্ধ হলে আমার বিদ্যুৎ দর সিটু আইন দিউসির ভাতের থালা বন্ধ হবে না, ম্যানেজমেন্টেরও হবে না, শ্রমিকের পরের দিন চিন্তা হবে ছেলেটাকে কি খাওয়াবো। মজদুর গরিব রেগা মজদুর পেট মে ভূখ রেগা হম লোক পিছে চলেগা লকিন হমারা গভর্নমেন্ট আপ লোক কা গভর্নমেন্ট মমতা ব্যানার্জি কাজ সরকার নহীন চাতি হ্যাঁ মমতা ব্যানার্জি নহীন চাতি হ্যাঁ বঙ্গাল মে কোই বন্ধ হো ইসিলিয়ে বৈঠ কে ফেসলা করনা হো চাহে ময়দান মে বৈঠ কে চাহে অফিস মে বৈঠ কে চাহে ফিল মে বৈঠ কে চাহে রাত মে বৈঠ কে ফেসলা হোনা চাহিয়ে আপোস আলোচনা কা ভিতর সে হি ফেসলা হো। তো কাল হম লোক মিটিং মে সাড়ে 11 বাজে মিটিং থা বোলা সারা মে মলাই বাবু থা হম লোক বোলা হম লোক মিটিং মে নহীন রয়েঙ্গে তো বোলা হ্যায় কিউ সরকার পুছা হ্যায় হম লোক বোলা স্ট্রাইক কা খিলাফ হ্যায় হামারা সরকার চাকর মজদুর কা লিয়ে আপদা হ্যায় সামনে ইলেকশন হ্যায় ইয়ে সঙ্গ বাজার বানানে কে লিয়ে ভোট কা লিয়ে এক তরফ তো সেন্ট্রাল মে জো হো রা হ্যায় দেখ রা হ্যায় হম লোক পচাস হম লোক বোলা হ্যায় কাল 49 আদমি সিআরপিএফ কা জান দে দিয়া ये तो बॉक्सिंग वॉर चल रहा है। आज भी एक तो ट्रेन मुंबई आई इंडिया आर्मी में हमको F-16 ट्रेन 10 मिनट में पहुंच जाएंगे। हम लोग आप लोग को मिलती का तो भोला सेन फोन किया एकदम छोटा भाई का हम भी है भोला सेन बोला देबू तुम मुरान जुलूस निकालो कल शाम को यहाँ 400 आदमी लगे ये बारिश में भी हम लोग जुलूस निकाला और आज ये मीटिंग का डेट हुआ है। सुबह में एक तो मीटिंग हुआ हावड़ा अंबिका जूट मिल में अभी थोड़ा सा यहाँ पर आ रही है तो हम लोग का कहना है। जवंत मानते रिपोर्ट News 6। 6 বছর জেল খাটার পর যুবক আদালতের নির্দেশে বেকসুর খালাস। 6 বছর জেল খাটার পর গতকাল চুঁচুড়া আদালতের বিচারক এক যুবককে বেকসুর খালাস করে। আদালত সূত্রে জানা গেছে 2013 সালে 86 বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়। 6 বছর জেলে থাকার পর অভিযুক্ত ওই যুবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি সেই যুবককে উপযুক্ত প্রমাণপত্রের পরিপ্রেক্ষিতে বেকসুর খালাস করে। এই ঘটনায় যুবকের পরিবারে উচ্ছ্বাস দেখা যায়। যুবকের আইনজীবী সুব্রত ভট্টাচার্য জানান, কোন ডেট ছিল মেওয়াখানা গোজিনাদাসপুরে গায়ত্রী নাগ বলে মহিলা কমপ্লেন করেছিল, তার পুত্র কমপ্লেন করেছিল যে তার মাকে নাকি এই আসামি আতুলিয়াস দেবদাস হাজরা সে দোতলার টালি খুলে মেহদরে ঢুকে তাকে সারা রাত ধরে ধর্ষণ করেছে কি এবং খুব অফেন্সিভ কথাবার্তা তার ভেতরে ছিল, দেশটা খুব রিজিড অবস্থায় ছিল। অনেকবার ওনার জন্য ভেরিফিকেশন করা হয়েছে, কোর্ট সাথে রিজেক্ট হয়েছে। ইন দ্য মিন টাইম যেহেতু স্পেসিফিক এলিগেশন ছিল তার বাবা ওই জেলে থাকতে মারা যায়, বাবা যখন মৃত্যু হয় কোর্ট প্যারল দেন, সেই প্যারলে যে দুজন শ্মশান ঘাটে বাবা মৃত্যু হয়েছিল। আজকে দেবপ্রিয় বাসু সেকেন্ড ফার্স্ট ট্র্যাক অফ হুগলি জাজেস কোর্ট জাজমেন্ট দিলেন, তাকে বেকসুর খালাস বলে তিনি ঘোষণা করেছেন। এবং এই যে তার 5-7 বছর ধরে ঘরে ছিল, এখন আমাদের প্রশ্ন হল আমাদের যে সমস্ত আসামিরা ভেতরে থাকবেন বা কাস্টডি ট্রায়াল হবে তারা যদি পরবর্তীকালে মুক্তি পায় এটা খুব ব্যর্থ ব্যাপার। আপনার 5-7 বছর থেকে মুক্তি পেয়ে সেটা যথেষ্ট, ভালো জাজমেন্ট হয়েছে এবং আমরা আসামিকরণ মামলাটা প্রেজেন্ট করেছি। আমি ছিলাম, আমার জুনিয়র ছিলেন বেলবা মজুমদার, এটা মামলাটা ক্লিক করেছি এবং আমরাও খুব খুশি। তবে চাইবো যাতে আমি মিথ্যা অভিযোগ কাউকে বছরের পর বছর কত বছর বয়স ছিল সে, তার বয়স 34। রূপম রায়ের রিপোর্ট News 6। চুঁচুড়া মিন ভবনে মৎস্য চাষীদের প্রশিক্ষণ শিবিরে জেলা মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে। চুঁচুড়া মিন ভবনে জেলা সহ মৎস্য অধিকর্তা চিন্ময় চক্রবর্তীর তত্ত্বাবধানে
আজ এক মৎস্য প্রশিক্ষণ শিবিরে জেলার প্রায় 1500 মৎস্য চাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়। এদিনের এই প্রশিক্ষণ শিবিরে পঞ্চায়েত স্তরে 490 জন, ব্লক স্তরে 490 জন এবং জেলা স্তরে 210 জন প্রশিক্ষণ নেন। বিজ্ঞানসম্মতভাবে জেলার মাছ চাষীদের উৎপাদন বৃদ্ধি ও উৎসাহ বৃদ্ধিতে এই প্রশিক্ষণ বলে জানান চিন্ময়বাবু। প্রশিক্ষণ শেষে সকলকে শংসাপত্র দেওয়া হয়। আচ্ছা, এখানে যে মৎস্য চাষীদের ট্রেনিং দেওয়া হচ্ছে, এর উদ্দেশ্যটা যদি বলেন আর কবে থেকে ট্রেনিংটা চলছে? মৎস্য চাষীদের ট্রেনিং আমাদের প্রত্যেক বছরের মতো এবছর হলো। এবছর আমরা প্রায় 1500 জনকে আমরা ট্রেনিং দিলাম, গ্রাম পঞ্চায়েত স্তরের 490 জনকে, ব্লক স্তরে 490 জনকে এবং জেলা স্তরে 210 জনকে। এছাড়াও আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পও হয়েছে প্রায় 200 জনের মতো। এবং আমাদের যেটা প্রধান উদ্দেশ্য হচ্ছে জেলায় মাছ চাষের উৎপাদনশীলতা বাড়ানো এবং বিজ্ঞানভিত্তিক মাছ চাষের জন্য মানে চাষিদেরকে আরও শিক্ষিত করে তোলা। শুভস্মিতা দাসের রিপোর্ট, নিউজ সিক্স। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 9:30 দেখুন নিউজ সিক্স। নমস্কার।